22 লাখ শিক্ষিত বেকারের দেশে সোয়া 3 লাখ সরকারি পদ শূন্য। নতুন নিয়োগ দিতে শিগগিরই আসছে 38তম বিসিএস পরীক্ষার নোটিশ। নিউজ 24 এর সাথে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মোজামেল হক খান। জুবের আল মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। মাঠ প্রশাসনের পদ শূন্য থাকায় সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হয়, পাশাপাশি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা সেল তাদের অনুমোদিত পদের সংখ্যার উপর নিয়মিত গবেষণা করে থাকে। তাদের গবেষণা সেলের সর্বশেষ তথ্য বলছে, জনপ্রশাসনে অনুমোদিত 17,10,704 পদের বিপরীতে এখন কর্মরত আছেন 13,82,393 জন, বাকি 3,28,311 পদই খালি পড়ে রয়েছে। শূন্য পদগুলোর মধ্যে 44,544 প্রথম শ্রেণীর, আর দ্বিতীয় শ্রেণীর পদ সংখ্যা 53,180। এছাড়া 8টি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে 1,93,000-এরও বেশি পদ শূন্য রয়েছে। এই তালিকায় সবচেয়ে বেশি পদ শূন্য রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। তাদের অধীন বিভিন্ন দপ্তরের শূন্য পদের সংখ্যা 54,110। বিপুল সংখ্যক পদ খালি থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে স্বীকার করে জনপ্রশাসন সচিব জানান, চলতি মাসেই দেওয়া হবে 38তম বিসিএসের বিজ্ঞপ্তি। 38তম বিসিএস পরীক্ষা, এখানে আমরা 2,042 জনকে নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনের কাছে আমাদের চাহিদা প্রেরণ করেছি। তারা আশা করছি যে এই পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি সেটি এই মাসের মধ্যেই, অর্থাৎ আগামী 20-25 দিনের মধ্যেই তারা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এছাড়া তিনি জানান, সম্প্রতি মৌখিক পরীক্ষা শেষ হওয়া 36তম বিসিএস এবং লিখিত পরীক্ষা শেষ হওয়া 37তম বিসিএস থেকে প্রথম শ্রেণীর পদের জন্য নেওয়া হবে 4,127 জন। শূন্যপদ থাকবে, শূন্যপদ পূরণের জন্য আমাদের যে কার্যক্রম সেটিও চলমান থাকবে। তিনটি ব্যাচের চলমান তিনটি নিয়োগ প্রক্রিয়া যদি সম্পন্ন হয়, তাহলে ঊর্ধ্বতন পর্যায়ে অর্থাৎ প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার পদের যে শূন্যতা সেটি অনেকটাই পূরণ করা সম্ভব হবে। পর্যায়ক্রমে বাকি পদগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। অন্যদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য মতে, বর্তমানে এদেশে শিক্ষিত বেকারের সংখ্যা 22,17,000। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।